তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে পঞ্চাশ টাকার তিরিশ পার্সেন্ট কত? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পার্সেন্ট মানে কি জানি? একশো। তাহলে এই যে একটা একটা দুইটা শূন্য কাটা, তাহলে তিন পাশে আমাদের কত? পনেরো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি একশো টাকা যদি বলতো পঞ্চাশ পার্সেন্ট কত? তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমাদের এখানে একশো টাকার পঞ্চাশ পার্সেন্ট কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা একটা দুইটা শূন্য কাটা, তাহলে পাঁচ দশে পঞ্চাশ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি আমাদের থেকে ষাট টাকার তিরিশ পার্সেন্ট কত? তার সুপ্রসিদ্ধি বৃন্দ, তাহলে এই শূন্য কাটা, তাহলে তিন ছয় আঠারো। তাহলে আমাদেরকে বলতো যদি সত্তর টাকার তার সুপ্রসিদ্ধি বৃন্দ চল্লিশ পার্সেন্ট কত? তার সুপ্রসিদ্ধি এই শূন্য কাটা, চার সাথে আঠাশ। তাহলে এখন সেম প্রশ্ন, তাহলে পঁচিশ টাকার, তাহলে সুপ্রসিদ্ধি বৃন্দ এখন ষাট টাকার, তাহলে আমাদের প্রশ্ন ষাট টাকার চারশো পার্সেন্ট সমান কত? তার সুপ্রসিদ্ধি বৃন্দ, তাহলে এখন আমাদের এই শূন্য কাটা, তাহলে চারশো কত? চব্বিশ। তাহলে সুপ্রিয় শিক্ষক দুইশো চল্লিশ। এরপর বলছে পঁচিশ টাকার তিনশো পার্সেন্ট, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পঁচিশ, তাহলে দুই শূন্য কাটা, তিন পঁচিশ হচ্ছে পঁচাত্তর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর বলছে এক বাই পাঁচ এর পাঁচশো পার্সেন্ট কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই পাঁচ একে, তাহলে এই দুই শূন্য কাটা, পাঁচ পাঁচ কাটা, তাহলে আছে এক। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে যদি বলে ষাট টাকা পনেরো পার্সেন্ট, তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা শূন্য কাটা, তাহলে ছয় পনেরো নব্বই, তাহলে আমাদেরকে আর এক ঘর পথ দশমিক দিতে হবে, যেহেতু ওখানে এক টাকা দিতে বেশি, তাহলে আছে নয় টাকা। তাহলে সেম প্রশ্ন যদি আমাদেরকে বলে ষাট টাকা একটি শূন্য, তাহলে আবার ষাট টাকা যদি সুপ্রিয় শিক্ষার্থী হলে বিশ পার্সেন্ট কত? তাহলে সুপ্রিয় এই শূন্য কাটা, তাহলে তিন ইন্টু ছয় পার্সেন্ট। তাহলে আর একবার বুঝে নিচ্ছি, পঞ্চাশ টাকা তিরিশ পার্সেন্ট, তাহলে এই শূন্য কাটা, পার্সেন্ট মানে একশো, মানে বারবার দুইটি পাচ্ছি, তিন পাশে পনেরো, তাহলে একশো টাকার পঞ্চাশ পার্সেন্ট, তাহলে এই শূন্য কাটা, পাঁচ দশে পঞ্চাশ, ষাট টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমার আছে যে পনেরো এর বিশ পার্সেন্ট। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পনেরো দেখুন আমাদের কত? পনেরো দেখুন আমাদের তিরিশ, তাহলে আমাদের পনেরো দেখুন কত? তিরিশ, তাহলে তিনশো, তাহলে দুই বার পঞ্চাশ। তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পনেরো এর তিরিশ পার্সেন্ট, তাহলে সুপ্রিয় তিন দেখুন, তিন পনেরো কত? পঁচাত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের, তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ, তাহলে সুপ্রিয় শিক্ষক পঁয়তাল্লিশ, তাহলে দুই বার পঞ্চাশ। তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন পঁচিশ টাকার বিয়াল্লিশ পার্সেন্ট। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পঁচিশ আর বিয়াল্লিশ যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে দশ পঞ্চাশ, তাহলে দুই বার পঞ্চাশ। তাহলে এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রশ্ন হয়েছে পঁচাত্তর টাকা তেইশ পার্সেন্ট, তা সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সতেরো পয়েন্ট দুই পাঁচ, তাহলে এটাই আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একবার বুঝে দিচ্ছি, এগুলো শুধু দশ গুণ